হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো আপনারা কি করে বুঝবেন যে আপনাদের বার্থ চার্টে সান মানে সূর্য উইক আছে। আমি অনেকগুলি পয়েন্ট বলবো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন যাতে একটু ইনফরমেশান আপনাদের থেকে মিস না হয়ে যায়। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, এরা কোনো ডিসিশন ঠিক করে কিন্তু লাইফে নিতে পারে না। দু নম্বর পয়েন্ট হচ্ছে, এদের সেলফ কনফিডেন্স বা সেলফ রেসপেক্ট দুটোই কিন্তু কম থাকে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এদের লাইফে কিন্তু কোনো রকম অ্যাম্বিশন থাকে না। চার নম্বর পয়েন্ট হচ্ছে, এদের মধ্যে কিন্তু মিথ্যে অহংকার প্রচণ্ড পরিমাণ বেশি থাকে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, বাবার সাথে সম্পর্ক কিন্তু এদের ভালো থাকে না। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের কেরিয়ারে কিন্তু প্রচণ্ড রকম সমস্যা থাকে। অফিসে সিনিয়রদের সাথে বা বসের সাথে কিন্তু এদের সর্বদাই সমস্যা লেগে থাকে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, এরা লাইফে মান সম্মান পদ প্রতিষ্ঠা কোনোটাই কিন্তু সঠিকভাবে পায় না। আট নম্বর পয়েন্ট হচ্ছে, এরা আগুন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভয় পায়। দেখুন, আগুন থেকে কম বেশি কিন্তু আমরা সবাই ভয় পাই, কিন্তু এদের যেটা বলে ফায়ার ফোবিয়া টাইপসের একটা ব্যাপার কিন্তু থাকে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, বরঞ্চ নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের শরীরে প্রচণ্ড রকম অনেক ধরনের সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা? এদের কিন্তু চোখে সমস্যা থাকবে, ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকবে, হার্টে সমস্যা থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড রকমভাবে কম থাকে। ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম এইগুলো শরীরে কিন্তু প্রচণ্ড রকমভাবে কম থাকে। ব্লাড প্রেশারের প্রবলেম কিন্তু এদের থাকে। এদের রক্তে কিন্তু এদের ব্লাডে ইনফেকশন হওয়ার প্রবণতা কিন্তু প্রচণ্ড রকমভাবে বেশি দেখা যায়। এরকম সমস্যাগুলো কিন্তু এদের মধ্যে প্রচণ্ড মাত্রায় দেখা যায়। অনেকগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো যদি আপনারা আপনাদের মধ্যে বা আপনাদের পরিবারের কারোর বন্ধু কারোর মধ্যে দেখতে পান, তাহলে আপনারা নির্দ্বিধায় ধরে নিতে পারেন তাদের কিন্তু উইক আছে। আর উইক তো হলো এর রেমেডি, এর রেমেডি কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে টপিকটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, যাতে অন্য সকল বন্ধুরাও কিন্তু এই ভিডিওটি দেখতে পায়। আর এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। টাটা।